নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আমরা এমন কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই সমস্ত নিয়মকানুনগুলি মেনে চলার চেষ্টা করবেন সেই নিয়ম নিয়মকানুনগুলি মাত্র পনেরো দিনের মধ্যে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং আপনি যদি এই সমস্ত নিয়ম মেনে না চলেন যত লক্ষাধিক টাকার ওষুধই আপনি খান না কেন সাময়িকভাবে রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা অল্প স্বল্প কম হয়ে গেলেও তার থেকে কিন্তু আপনি পারমানেন্ট সলিউশন কখনোই পাবেন না তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত সিক্রেট টিপস এবং ট্রিক্সগুলির বিষয়ে জেনে নিন আপনার রক্তে যদি টোটাল কোলেস্টেরল এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইভিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকাতে তেমন কিছু খাবারকে যুক্ত করা উচিত যার মধ্যে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার রয়েছে দেখুন সলিউবেল ফাইবার যুক্ত খাবার বলতে আপনি ওটস খেতে পারেন আপনি সারা দিনে যে কোনো সময় ওটস খান ওটসের মধ্যে বিটা গ্লুকোন নামক বিশেষ এক ধরনের সলিউবেল ফাইবার রয়েছে যে সলিউবেল ফাইবার আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে আপনি কিন্তু ইসবগুলের ভুষি বা সিলিয়াম হাসকো কিন্তু আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন আপনি সারা দিনে দুইবার অর্থাৎ লাঞ্চ করার আধ ঘন্টা আগে এক চামচ এইসবগুলোর ভুঁসি বা পাউডার খান এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে ইসবগুলের ভুঁসি বা পাউডার এক চামচ খান খাওয়ার নিয়ম হলো আপনি এক চামচ পাউডার বা ভুঁসিকে এক গ্লাস জলের মধ্যে গুলে নিয়ে তৎক্ষণাৎ খেয়ে নেবেন অনেকে কিন্তু একটি ভুল করে থাকেন সেটিকে জলের মধ্যে ভিজিয়ে রাখেন এবং বেশ কিছু সময় পরে খান সেক্ষেত্রে কিন্তু আপনি উপকারিতা তেমন একটা পাবেন না দেখুন সলিউবেল ফাইবার যুক্ত খাবার আপনাদের বেশি বেশি খাবার কথা বলছি তার কারণ সলিউবেল ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু সহজে হজম হয় না বা ব্রেকডাউন করতে পারে না তার ফলে সেই সলিউবেল ফাইবার আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেম জুড়ে মুভ করতে থাকে সেই ফাইবার প্রচুর পরিমাণে জলকে শোষণ এবং ধারণ করে রাখে এবং আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যখন কোলেস্টেরলের অ্যাবজর্পশন হয় তার আগে ওই সমস্ত ফাইবার কোলেস্টেরলকে ট্র্যাপ করে নেয় বা ধরে ফেলে এবং আমাদের স্টুলের মাধ্যমে বা আমাদের মলের মাধ্যমে আমাদের শরীরের বাইরে কোলেস্টেরলকে বের করে দেয় তার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে না ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে সমস্ত খাবারের মধ্যে বেশি বেশি রয়েছে সেই খাবারগুলি আপনাকে যুক্ত করতে হবে এখন দেখুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রধানত তিন ধরনের হয়ে থাকে একটি হলো এএলএ অর্থাৎ আলফা লিনোলেনিক অ্যাসিড একটি হলো ইপিএ অর্থাৎ ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড এবং একটি হলো ডিএইচ অর্থাৎ ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড এই ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড এবং ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড আমাদের রক্ত থেকে কোলেস্ট মাত্রা কম করতে বেশি সক্ষম এবং এই ইপিএ এবং ডিএইচএ যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলি পাওয়া যায় আপনার অর্গানিক পদ্ধতিতে চাষ করা মাছের মধ্যে এবং তার থেকেও বেশি মাত্রায় আপনি পেতে পারেন সি ফুডের মধ্যে বা সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু সেই সমস্ত সামুদ্রিক মাছ আমাদের প্রতিনিয়ত কালেক্ট করা মুশকিল হয়ে পড়ে বা কালেক্ট করতে পারলেও কোন মাছের মধ্যে কত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে বা আমরা কত পরিমাণে খেলে আমাদের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি পূরণ হতে পারে এটা নির্ণয় করা আমাদের পক্ষে মুশকিল হয়ে ওঠে সে কথা মাথায় রেখেই আজ আপনাদের সাথে ফাইটিকা ওমেগা থাউজেন্ড এই সাপ্লিমেন্টের পরিচয় করিয়ে দিতে চায় এটি হানড্রেড পারসেন্ট নেচারাল এবং পিওর এর মধ্যে প্রত্যেকটি সার্ভে আপনি এক হাজার মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে পারেন এই এক হাজার মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মধ্যে আপনি ইপিএ পাবেন তিনশো ষাট মিলিগ্রাম ডিএইচএ পাবেন দুশো চল্লিশ মিলিগ্রাম এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিড আপনি পাবেন চারশো মিলিগ্রাম সবে মিলেমিশে সেই সমস্ত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই সাপ্লিমেন্টের মধ্যে বর্তমান যেটি আপনার রক্ত থেকে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে তার সাথে সাথে এটি আমাদের অপটিমাল ব্লাড সার্কুলেশনকেও প্রমোট করে তার ফলে আমাদের হার্ট সুস্থ থাকে এবং আমাদের রক্ত ও নিয়ন্ত্রণে থাকে এই সাপ্লিমেন্ট আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের ব্রেনের কগনেটিভ ফাংশন সহ সমস্ত প্রকার ব্রেনের ফাংশনকে বেটার করতে সাহায্য করে এছাড়া এই সাপ্লিমেন্টের আরও একটি ভালো দিক রয়েছে যে সমস্ত মানুষরা আর্থরাইটিসের সমস্যায় ভুগছেন তাদের আর্থরাইটিসের কারণে জয়েন্টের মধ্যে যে ইনফ্লামেশন হয় জয়েন্টের মধ্যে যে ব্যথা বেদনা হয় সেগুলিকে কম করে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ায় এই ফাইটিকা ওমেগা থাউজেন্ড সাপ্লিমেন্ট আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে এটি আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে আমাদের স্কিনের মধ্যে যাতে কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন না হয় সেদিক থেকে সাহায্য করে আমাদের এজিং প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করে এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আমাদের হেয়ার ফলিকেলগুলিকে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে হেয়ার ফলিক্যালগুলিকে হেলদি রাখতে সাহায্য করে যেটি আমাদের হেয়ার ফলের সমস্যারও সমাধান হতে পারে সবে মিলেমিশে এই ফাইলটিকা ওমেগা থাউজেন্ড সাপ্লিমেন্ট আমাদের সার্বিক শরীরের জন্য উপকারী এছাড়া অন্যান্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্টের মতো এর থেকে আফটার ফিসি টেস্টেরও কোনো সমস্যা আপনি পাবেন না এই ফাইলটিকা ওমেগা থাউজেন্ড সাপ্লিমেন্ট আপনি সফট জেল ফর্মে পেয়ে যাবেন এটি ব্যবহার করা খুবই সহজ অন্যান্য ট্যাবলেট বা ক্যাপসুল আপনি যেভাবে খান আপনি প্রত্যেক লাঞ্চ এবং ডিনারের আধ ঘন্টা পরে একটি সফট জেল জল দিয়ে গিলে খাবেন মাত্র পনেরো দিন যদি আপনি ব্যবহার করেন আপনি উপকারিতা অবশ্যই বুঝতে পারবেন এই ফাইটিকা ওমেগা থাউজেন্ড সাপ্লিমেন্ট সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান বা যদি এটি আপনারা অনলাইন পারচেস করতে চান সমস্ত ডিটেলসের লিংক ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে প্রোডাক্টটি সম্পর্কে আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন এবং ইচ্ছে হলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আপনার হার্টকে সুস্থ রাখার জন্য আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করার জন্য আমরা কোলেস্টেরলের পেশেন্টদের সবসময়তেই বলে থাকি যে আপনার রক্ত থেকে যদি কোলেস্টেরলের মাত্রা কম করতে চান তাহলে বেশি বেশি পরিমাণে শাকসবজি খান তার কারণ শাকসবজির মধ্যে থাকা ফাইবার আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে দেয় না কিন্তু এমন বিশেষ কিছু সবজি রয়েছে যেগুলি এই কোলেস্টেরলকে কম করার ক্ষেত্রে বেশি উপযোগী যেমন মনে করুন ভেন্ডি ভেন্ডির মধ্যে যে আপনার মিউসিলেজ বা পিচ্ছিল জাতীয় জিনিসটি থাকে সেটি কিন্তু ভেন্ডির মধ্যে থাকা সলিউবেল ফাইবার আমি আগেই আলোচনা করেছি যে সলিউবেল ফাইবার আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে তবে অবশ্যই ভেন্ডিকে সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন ভেন্ডি ভেজে খেলে কিন্তু আপনি উপকারিতা পাবেন না এছাড়া বেগুনও কিন্তু এমন একটি সবজি যেটি আপনার রক্ত থেকে খুব সহজে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে তার কারণ বেগুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোজেনিক অ্যাসিড যে ক্লোরোজেনিক অ্যাসিড আমাদের শরীরে অক্সিডেন্টের মতন কাজ করে কোলেস্টেরলকে শিরা বা ধমনির মধ্যে জমাট বানতে দেয় না এবং সেটিকে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে তবে এক্ষেত্রেও আপনাদের বলে রাখি বেগুন ভাজা খেলে কিন্তু আপনি উপকারিতা পাবেন না বেগুন পোড়া কিন্তু আপনার জন্য খুব ভালো অপশন হতে পারে এছাড়া সমস্ত প্রকারের শাক পাতা খান সমস্ত প্রকারের শাক সবজি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাট থেকে আমাদের যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাট বলতে আপনি ডিপ ফ্রাইড যে সমস্ত আইটেম মার্কেটে কিনতে পাওয়া যায় চপ সিঙ্গাড়া কচুরি তেলেভাজা আপনার জিলাপি এই প্রত্যেকটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে এছাড়া যে সমস্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড রয়েছে অর্থাৎ আপনার চাউমিন এগ রোল তারপর আপনার পিৎজা বার্গার হটডগ এই প্রত্যেকটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে এছাড়া বাড়িতে রান্নার সমতে অবশ্যই খেয়াল রাখবেন রান্না করা তেল একবারের বেশি কিন্তু গরম করবেন না তার কারণ তেল একবারের থেকে বেশি গরম করলে সেটি যত দামি কোম্পানির তেল হোক না কেন সেটি ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয় এবং সেই ট্রান্সফ্যাট আমাদের রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে অতি দ্রুত বৃদ্ধি করে আমাদের হার্টকে বিপদের সম্মুখীন করতে পারে আমরা কোলেস্টেরলের পেশেন্টদের বলি যে আপনারা মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস খাবেন না সাথে সাথেই তারা বলে যে স্যার আমরা মিষ্টি খাই না মিষ্টি আমাদের মোটেই পছন্দ নয় পরবর্তী ক্ষেত্রেই যখনই জিজ্ঞাসা করি আপনি চায়ে চিনি খান বলে হ্যাঁ খাই বলি আপনারা মার্কেট থেকে কোনো ফ্রুট জুস কিনে খান হ্যাঁ খায় আপনি আইসক্রিম খান হ্যাঁ খায় আপনাদের জানিয়ে রাখি আপনার চায়ের মধ্যে চিনি আপনার মার্কেটে যে সমস্ত ফ্রুট জুস পাওয়া যায় বা আইসক্রিমের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সুগার থাকে যে সুগার আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে যে সুগার আপনার রক্তে অত্যাধিক মাত্রাতে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তাই অবশ্যই এই সমস্ত রিফাইন্ড সুগার বা অ্যাডেড সুগার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যালকোহল আপনি যদি একজন মদ্যপায়ী হয়ে থাকেন এবং আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে তাহলে আজ এই মুহূর্ত থেকে কিন্তু আপনার অ্যালকোহল খাওয়া বন্ধ করে দেন তার কারণ এই অ্যালকোহল আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধির সাথে সাথে আপনার শরীরে যে এইচডিএল বা ভালো কোলেস্টেরল থাকে সেই ভালো কোলেস্টেরলের মাত্রাকেও কিন্তু অত্যাধিক পরিমাণে কম করে দেয় যেটি আপনার হার্ট হেলথের জন্য ক্ষতিকারক আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে এবং যদি আপনি নিয়মিতভাবে মদ্যপান করছেন সেটি কিন্তু আপনার হার্ট অ্যাটাকের খুব বড় একটা কারণ হতে পারে তাই আজ এই মুহূর্ত থেকে অ্যালকোহল খাওয়া বন্ধ করে দেয় ফ্রেন্ডস আমি এতক্ষণ ধরে যে সমস্ত নিয়ম কানুনগুলির কথা বললাম অর্থাৎ কোন কোন খাবারগুলি আপনার খাওয়া উচিত কোন খাবারগুলি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত এই নিয়মকানুনগুলি যদি আপনারা মেনে চলতে পারেন মাত্র পনেরো দিনের মধ্যেই আপনি খেয়াল করতে পারবেন আপনার লিপিড প্রোফাইল টেস্টের রিপোর্টে কতখানি পরিবর্তন এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা এই রকম ধরনেরই একটি ইনফর্মেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ